হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত 11 জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 9 ফেব্রুয়ারি বুধবার বেলা 11টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান। একই সাথে শাহরাস্তি উপজেলার নবনির্বাচিত 11 জন ইউপি চেয়ারম্যানকেও শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এর মধ্যে হাজীগঞ্জের 11 জন এবং শাহরাস্তি উপজেলার 10 জন চেয়ারম্যান রয়েছেন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। হাজীগঞ্জ উপজেলা থেকে নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন 1 নং রাজারগাঁও ইউনিয়নের আলহাজ আব্দুল হাদি মিয়া, 2 নং বাকিলা ইউনিয়নের মিজানুর রহমান মিলন, 3 নং কাউচো উত্তর ইউনিয়নের মানিক হোসেন প্রধানিয়া, 4 নং কাউচো দক্ষিণ ইউনিয়নের গোলাম মুস্তাফা স্বপন, 5 নং সদর ইউনিয়নের ইউসুফ প্রধানিয়া সুমন, 6 নং বড়কুল পূর্ব ইউনিয়নের মুজিবুর রহমান মুজিব, 7 নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন হেলাল, 8 নং হাটিলা পূর্ব ইউনিয়নের মুস্তফা কামাল মজুমদার, 9 নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের কাজী নুরুর রহমান বেলাল, 10 নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের গিয়াসউদ্দিন বাচ্চু ও 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের একেম মুজিবুর রহমান। উল্লেখ্য, গেল বছরের 26 ডিসেম্বর হাজীগঞ্জের 11টি এবং শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা গ্রাম আদালতের মাধ্যমে বিচার নিষ্পত্তি করতে পারেন। আপনারা যদি আপনাদের কাজটি সঠিকভাবে করেন, তাহলে কিন্তু আমাদের এই যে মামলার জট যেটি হচ্ছে কোর্টে, লাখো লাখো মামলা, সেই মামলার জট কিন্তু কমে যাবে, নতুন মামলা দায়ের হবে না। কারণ যে মামলাটা শুরু হবে আপনারা কিন্তু সেটা শুরুতেই কিন্তু সেটা শেষ করে দিতে পারেন। তাহলে কি হবে, মানুষ হয়রানি থেকে বাঁচবে, মানুষের পয়সা বাঁচবে, ভোগান্তি কমবে। এইখানে যদি গ্রামে যে বিচার সালিশটা হয় গ্রাম আদালতের মাধ্যমে, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে নিষ্পত্তি করতে পারেন। আপনারা কিন্তু তাদেরকে চেনেন এবং ন্যায় বিচার কিন্তু এইখানে নিষ্পত্তি করা সবচেয়ে বেশি সম্ভব বলে আমি মনে করি। আর আপনি যদি ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারেন, আপনার এলাকার লোকজন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং এই এলাকায় আইন শৃঙ্খলা ভালো থাকবে।